একদিকে রয়েছে পৃথিবী খ্যাত এবং বিশ্বের সেরা ধনী ব্যক্তি ইলন মাস্ক এবং আরেকদিকে রয়েছে পৃথিবীর সবথেকে বড় ও ফেমাস ইউটিউবার মিস্টার বিস্ট। পৃথিবীর এমন কোনো মানুষ নেই যারা এই দুই ফেমাস ব্যক্তিদের চেনে না। তো আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি মিস্টার বিস্ট এবং ইলন মাস্কের মধ্যে কে সবচেয়ে সেরা এবং কে লাক্সারিয়াস জীবনযাপন করে থাকে, তাছাড়া মিস্টার বিস্ট মানুষদেরকে কেমন সাহায্য করে এবং ইলন মাস্ক মানুষদের কেমন সাহায্য করে। তো এই দুই ব্যক্তি সম্পর্কে সবকিছু জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো প্রথমে মিস্টার বিস্ট সম্পর্কে বললে, মিস্টার বিস্ট হচ্ছে এমন একজন ইউটিউবার যাকে পুরো বিশ্বের মানুষ এক নামে চিনে থাকে, কারণ মিস্টার বিস্টের ভিডিও দেখে না এমন মানুষ হয়তো পাওয়া যাবে না। মিস্টার বিস্টের আসল নাম হচ্ছে জিমি ডোনাল্ডসন এবং তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যারোলিনার গ্রিনভিল শহরে জন্মগ্রহণ করেছেন এবং তিনি হচ্ছেন একজন আমেরিকান ইউটিউবার। মাত্র 13 বছর বয়সে মিস্টার বিস্ট ইউটিউবের যাত্রা শুরু করেছিল। 2012 সালের 20 ফেব্রুয়ারি মিস্টার বিস্ট তার ইউটিউব চ্যানেল খুলেছিল। মিস্টার বিস্ট তার নতুন চ্যানেল খোলার পরে শুধু গেম রিলেটেড ভিডিও আপলোড করত, কিন্তু পরবর্তীতে সে চ্যালেঞ্জিং মূলক ভিডিও তৈরি করতে থাকে এবং এক পর্যায়ে তার ভিডিওর ভিউজ অনেক দ্রুত গতিতে বাড়তে থাকে। আর এখন মিস্টার বিস্টের এক একটি ভিডিও সারা মাত্রই কয়েক মিলিয়ন ভিউজ পেয়ে থাকে, কারণ তার ভিডিওগুলো বিভিন্ন রকমের চ্যালেঞ্জিং মূলক ভিডিও হয়ে থাকে। আর এই চ্যালেঞ্জগুলো বিভিন্ন মানুষের মধ্যে দেয়া হয়, যারা এই চ্যালেঞ্জ সম্পূর্ণ করতে পারে তাদেরকে $1,000 পুরস্কার দিয়ে দেয় মিস্টার বিস্ট। শুধু তাই নয়, এমনও কিছু চ্যালেঞ্জ রয়েছে যেই চ্যালেঞ্জগুলোতে ল্যাম্বরগিনি গাড়ি গিফট করেছে মিস্টার বিস্ট। মিস্টার বিস্টের মোট 60টি ইউটিউব চ্যানেল রয়েছে আর এই চ্যানেলগুলো থেকে মিস্টার বিস্ট প্রতি মাসে প্রায় 1 বিলিয়ন পর্যন্ত ভিউজ পেয়ে থাকে এবং প্রতি মাসে মিস্টার বিস্ট 110 কোটি টাকা ইনকাম করে থাকে। শুধু এটাই নয়, পৃথিবীর বড় বড় কোম্পানি মিস্টার বিস্টের ইউটিউব চ্যানেলের সাথে স্পন্সরশিপ করে থাকে আর এই সকল স্পন্সর করে মিস্টার বিস্ট কোটি কোটি টাকা আয় করে থাকে, কারণ তার এক একটি স্পন্সরশিপের মূল্য চ্যানেলের ইনকামের থেকে অনেক বেশি। তাছাড়া ইউটিউব ছাড়া মিস্টার বিস্টের একটি বার্গারের বিজনেস রয়েছে আর সেই কোম্পানিটির নাম হচ্ছে মিস্টার বিস্ট বার্গার। আর শুধুমাত্র এখান থেকেই মিস্টার বিস্ট প্রতি মাসে 220 কোটি টাকা করে আয় করে থাকে। তবে এত টাকা কামানো সত্ত্বেও মিস্টার বিস্ট তার সবগুলো মানুষের মাঝে দান করে দেয়। মিস্টার বিস্ট হচ্ছে এমন একজন মানুষ যে 1000 অন্ধ মানুষকে বিনামূল্যে চোখ দান করেছিল, মানে মিস্টার বিস্ট 1000 মানুষের চোখের অপারেশন করিয়ে দিয়েছিল বিনামূল্যে। শুধু তাই নয়, পুরো বিশ্বের 1000 মানুষকে মিস্টার বিস্ট কানের অপারেশন করিয়ে দিয়েছিল আর এই অপারেশন করার পর এই মানুষগুলো তাদের কানে শুনতে পাচ্ছে। তাছাড়া আফ্রিকার বিভিন্ন দেশগুলোতে মিস্টার বিস্ট 100টি কুয়া খনন করে দিয়েছে, যার ফলে এইসব দরিদ্র দেশের মানুষেরা বিশুদ্ধ পানি পান করতে পারছে। এ কারণে পুরো পৃথিবীর অনেক মানুষ মিস্টার বিস্টকে অনেক পরিমাণে ভালোবাসে। পুরো পৃথিবীব্যাপী মিস্টার বিস্টের অনেক ফ্যান ফলোয়ার রয়েছে। মাত্র কয়েক বছরে মিস্টার বিস্ট তার ইউটিউব চ্যানেলে এত পরিমাণ সাবস্ক্রাইবার গেইন করেছে যা আপনি কল্পনাও করতে পারবেন না। বর্তমানে মিস্টার বিস্টের মেন ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবারের সংখ্যা 260 মিলিয়নের ওপরে আর পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ বড় চ্যানেল হচ্ছে মিস্টার বিস্টের এবং 1 নম্বরে রয়েছে টি সিরিজ। তবে খুব অল্প সময়ের মধ্যে মিস্টার বিস্টের ইউটিউব চ্যানেল টি সিরিজকে পেছনে ফেলে পৃথিবীর সর্বোচ্চ বড় চ্যানেল হয়ে যাবে। মিস্টার বিস্টের ইউটিউব চ্যানেলের জনপ্রিয়তা পাওয়ার 2টি বিশেষ কারণ হলো ভিন্নধর্মী কন্টেন্ট এবং অডিও ট্র্যাক, মানে সব রকমের ল্যাঙ্গুয়েজে মিস্টার বিস্টের ভিডিওগুলো দেখা যায়। পৃথিবীর প্রায় সব দেশের মানুষরা মিস্টার বিস্টের ভিডিওগুলো তাদের নিজস্ব ভাষা সিলেক্ট করে দেখতে পারে, এ কারণে তার ভিডিওগুলো পুরো পৃথিবীব্যাপী বিখ্যাত। বন্ধুরা, আপনারা হয়তো দেখেছেন মিস্টার বিস্টের ইউটিউব চ্যানেলে যখন 40 মিলিয়ন সাবস্ক্রাইবার পূরণ হয়েছিল তখন মিস্টার বিস্ট একটি গেমের মাধ্যমে তার সাবস্ক্রাইবারদেরকে 40টি গাড়ি গিফট করেছিল। শুধু তাই নয়, মাঝে মাঝে অনেক মানুষদের চ্যালেঞ্জিং এর মাধ্যমে $100,000 গিফট করে থাকে। তাছাড়া মিস্টার বিস্ট তার নিজের সাথে কিছু চ্যালেঞ্জিং মূলক ভিডিও তৈরি করে। তো বর্তমানে মিস্টার বিস্টের মোট সম্পদের পরিমাণ $325 মিলিয়ন, যা বাংলা টাকায় দাঁড়ায় 3,800 কোটি টাকা। শুনলে অবাক হবেন, মিস্টার বিস্টের ইউটিউব জার্নি এত সহজ ছিল না, খুবই পরিশ্রমের মাধ্যমে সে ইউটিউবে সফলতা অর্জন করেছে। যেমন মিস্টার বিস্ট ইউটিউবের নেশায় কলেজ থেকে ড্রপ আউট হয়ে যায়, কারণ সে সবসময় গেমস এবং ইউটিউব নিয়ে পড়ে থাকতো, কিন্তু এক পর্যায়ে দেখা গেল সে ইউটিউব থেকে ভালো পরিমাণ অ্যামাউন্ট আর্ন করছে। তারপর সে সবকিছু বাদ দিয়ে ইউটিউবের দিকে ফোকাস করে এবং তারপর থেকে মিস্টার বিস্ট অনেক দামি দামি এক্সপেন্সিভ ভিডিও তৈরি করতে শুরু করে। এরপরে আর তাকে পেছনের দিকে তাকাতে হয়নি, শুধুমাত্র ইউনিক কন্টেন্টের জন্য তার জনপ্রিয়তা আরও বেড়ে যায় এবং সে এখন পুরো পৃথিবী বিখ্যাত একজন ইউটিউবার। তো এবার যদি ইলন মাস্কের কথা বলি, ইলন মাস্ক 1971 সালের 28শে জুন দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়াতে জন্মগ্রহণ করেছেন এবং তার পুরো নাম হচ্ছে ইলন রিব মাস্ক। ইলন মাস্কের জন্মের পর 17 বছর তিনি আফ্রিকায় ছিলেন, এরপর তিনি কানাডায় চলে আসেন। ছোটবেলা থেকে ইলন মাস্কের কম্পিউটারের ওপর অনেক নেশা ছিল এবং এক পর্যায়ে সে কম্পিউটার প্রোগ্রামিং এর মাধ্যমে গেম তৈরি করে ফেলেন। তারপর 1992 সালে আমেরিকায় পাড়ি জমান ইলন মাস্ক এবং সেখান থেকে ইউনিভার্সিটি অফ পেনসিলভেনিয়াতে ব্যবসা ও পদার্থবিজ্ঞানে পড়া শুরু করেন ইলন মাস্ক। তারপর সেখান থেকে ক্যালিফোর্নিয়া স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে পিএইচডি কমপ্লিট করেন ইলন
মাস্ক এরপরে 1995 সালে তার ভাইয়ের সাথে মিলে একটি কোম্পানি প্রতিষ্ঠা করেন আর সেই কোম্পানিটির নাম হচ্ছে জিপ টু কিন্তু একসময় এই কোম্পানিকে বিক্রি করে দেন ইলন মাস্ক তারপর 1999 সালে এক্স ডট কম নামে একটি অনলাইন ভিত্তিক লেনদেন সেবা চালু করেন তিনি যেটি পরবর্তীতে পুরো বিশ্বজুড়ে পেপ্যাল হিসেবে পরিচিতি পায় শুরুতে এই সেবাটিকেও গ্রহণ করতে না চাইলেও বর্তমানে এটি ইন্টারনেট ভিত্তিক টাকা লেনদেনের সবচেয়ে বড় মাধ্যম হিসেবে পরিণত হয়েছে এরপর 2002 সালে পেপ্যালকে 1.5 বিলিয়ন ডলারে কিনে নেয় ইবে এবং সেখান থেকে তিনি 350 মিলিয়ন ডলার আয় করেন তারপর 2002 সালে নতুন একটি টেকনোলজি নিয়ে যাত্রা শুরু করেন ইলন মাস্ক যার নাম ছিল স্পেস এক্স আর এটি ছিল মূলত মহাকাশযান তৈরি এবং উৎক্ষেপণ বিষয়ক প্রতিষ্ঠান স্পেস এক্সে এমন রকেট তৈরি করা হয় যেগুলো সাধারণ রকেটের চাইতে কয়েক গুণ বেশি সস্তা কিন্তু কার্যকারিতার দিক দিয়ে অনেক গুণ শক্তিশালী রকেট সম্পর্কে তেমন একটা পূর্ব জ্ঞান না থাকলেও দিনের পর দিন বই পড়তে পড়তে নিজেকে রকেট বিজ্ঞানীতে পরিণত করেছেন ইলন মাস্ক আর এইভাবে ইলন মাস্ক বর্তমানে পৃথিবীর সব থেকে ধনী ব্যক্তি হয়ে গিয়েছেন 2016 সালে টেসলার 225 মিলিয়ন US ডলার তার নিজের ফাউন্ডেশন মাস্ক ফাউন্ডেশনে দান করে দেন ইলন মাস্ক তবে মিস্টার বিস্ট যে পরিমাণ টাকা মানুষের মাঝে দান করে তার ধারের কাছেও নেই ইলন মাস্ক পুরো বছরে মাত্র এক সপ্তাহ ছুটি কাটান মানে তিনি অযথা খরচ একদমই পছন্দ করেন না এবং তার নিজের কাছে তিনি টাকা রাখতে পছন্দ করেন না মানে তার কাছে যা টাকা থাকে তার সবকিছুই তিনি বিনিয়োগ করে দেন তাই আমরা বুঝতে পারলাম দান করার ক্ষেত্রে মিস্টার বিস্টকে হারাতে পারবে না ইলন মাস্ক যদিও ইলন মাস্কের অনেক টাকা রয়েছে কিন্তু সেই টাকাগুলো তিনি শুধুমাত্র ব্যবসার ক্ষেত্রেই বিনিয়োগ করেন তো এবার যদি তাদের গাড়ির কালেকশন এবং লাক্সারিয়াস লাইফস্টাইলের কথা বলি তাহলে মিস্টার বিস্টের সবচেয়ে দামি গাড়িটি হচ্ছে ল্যাম্বরগিনি হুরাকান LP 582 স্পাইডার যেটি বাংলা টাকায় প্রায় 3 কোটি টাকা এরপরে রয়েছে নিশান আর্মাডা যেটি বাংলা টাকায় প্রায় 57 লক্ষ টাকা এরপরে রয়েছে ল্যাম্বরগিনি গ্যালার্দো স্কোয়াডা কোর্স যেটি বাংলাদেশি টাকায় 2 কোটি 85 লক্ষ টাকা এরপরে রয়েছে BMW 3 সিরিজ যেটি বাংলাদেশি টাকায় প্রায় 45 লক্ষ টাকা এবং মিস্টার বিস্টের সর্বশেষ গাড়িটি হচ্ছে টেসলা 3 যেটি বাংলাদেশি টাকায় প্রায় 40 লক্ষ টাকা তো সব মিলিয়ে মিস্টার বিস্টের কাছে মোট 5-5টি গাড়ি রয়েছে আর এই 5টি গাড়ির দাম 7 কোটি 20 লক্ষ টাকা অন্যদিকে ইলন মাস্কের সবচেয়ে দামি গাড়িটি হচ্ছে ম্যাকলারেন F1 যার বাজার মূল্য US$1.2 মিলিয়ন যেটি বাংলাদেশি টাকায় দাঁড়ায় 13 কোটি টাকা এরপরে রয়েছে একটি লোটাস স্প্যারিট যার বাজার মূল্য US$1 মিলিয়ন যেটি বাংলাদেশি টাকায় দাঁড়ায় 11 কোটি টাকা এরপরে রয়েছে টেসলা রোডস্টার যার বাজার মূল্য US$2 লক্ষ যেটি বাংলাদেশি টাকায় দাঁড়ায় 2 কোটি টাকা এরপরে রয়েছে পোর্শে টার্বো যার দাম US$1,40,000 আর এটি বাংলাদেশি টাকায় দাঁড়ায় 1 কোটি 50 লক্ষ টাকা এরপরে রয়েছে টেসলা সাইবার ট্রাক যার বাজার মূল্য US$70,000 যেটি বাংলাদেশি টাকায় দাঁড়ায় 80 লক্ষ টাকা তো সব মিলিয়ে ইলন মাস্কের মোট গাড়ির দাম প্রায় 30 কোটি টাকা মানে গাড়ির কালেকশনের দিক দিয়ে মিস্টার বিস্টের থেকে অনেক এগিয়ে রয়েছে ইলন মাস্ক তো এই দুইজন ব্যক্তির মধ্যে আপনি কার ফ্যান এবং কার লাইফস্টাইল আপনার কাছে ভালো লাগে তা কমেন্ট করে জানাবেন আর প্রতিনিয়ত আমাদের চ্যানেলে এরকম আরো ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো এপিসোডে